হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম ভিডিওস চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সেই যে আজকের পর্বে আমরা একটা অসাধারণ কোরিয়ান মিস্ট্রি হরর ক্রাইম সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে মিসিং ইউ আর এখানে একটা বিষয় উল্লেখ সিনেমার নাম মিসিং ইউ বাট এই সিনেমাতে কেউ কাউকে মিস করবে না এই সিনেমাতে খালি দেখবে খুনো খুনে আর কি এখানে আমরা অনেকগুলো সাইকো কিলার দেখবো যেখানে একটা কিলারের উপর আমাদের নায়িকা প্রতিশোধ নিতে চাইবে আবার ওই কিলারের পেছনে আরেকটা কিলার লাগবে মানে পুরা জগা অবস্থা তবে অ্যাকচুয়ালি সিনেমাটি খুব মজার এবং তোমরা সবাই এনজয় এটা মোটামুটি নিশ্চিত করতে পারি তো যাই হোক সালে এই সিনেমাটি রিলিজ পেয়েছিল এবং দু হাজার ষোলো সালে সিনেমা টি নির্মিত হয়েছিল বাংলাদেশে সাড়ে তিনশো কোটি টাকার উপরে আর এই সিনেমাটির এই সিনেমার প্রতিটা মিনিট তুমি এনজয় করবে প্রতিটা সেকেন্ড তুমি এনজয় করবে তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে আমরা সরাসরি মূল ভিডিও তে চলে যাব আর বিজ্ঞাপনটা তুমি যদি স্কিপ করতে চাও তোমাকে যেটা করতে হবে ডিসক্রিপশনে যাও ডিসক্রিপশন থেকে রশ ক্লিক করো কিংবা তোমরা চাইলে ভলেন্টিয়ারি করতে পারো তোমরা কমেন্টে ডাইরেক্ট ডুরেশন লিখে দিতে পারো যে স্টার্ট ফ্রম হেয়ার সেই ডুরেশনে যে কেউ ক্লিক করলে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে এবং এই চ্যানেলে যে ধরনের বিজ্ঞাপন আসুক না কেন যখনই বিজ্ঞাপনের কথা বলবো তখনই তোমরা করবে কি ডুরেশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে তোমাদের কখনোই বিজ্ঞাপন দেখার প্রয়োজন পড়বে না হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো সিনেমার শুরুতে আমরা কোর্টের সিন দেখতে পাই বা আদালতের সিন দেখতে পাই যেখানে আমরা দেখি একজন খুনির বিচার করা হচ্ছে আর এই লোকটির মানুষকে মানুষকে খুন খুন করার অভিযোগ রয়েছে তবে তবে এতগুলো সে যে করেছে তার বিরুদ্ধে স্ট্রং এভিডেন্স নেই মানে ওই যে খুন করেছে এরকম কোন গ্যারান্টি নেই বা হাতে নাতে ধরা পড়েনি তবে তারপরেও হচ্ছে একমাত্র সন্দেহভাজন ব্যক্তি আর এ কারণে এই এভিডেন্স দিয়েই বিচারক ওকে পনেরো বছরের সাজা দেয় মানে পনেরো বছরের জেল খাটবে কারণ ওকে ফাঁসি দেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ জানি কিন্তু এই রাই দেওয়ার পরে যেটা হয় সেখানে থেকে যতগুলো ভিকটিমদের রিলেটিভ ছিল মানে যাদেরকে খুন করেছে তাদের যে আত্মীয় গুলো ছিল তারা খুবে ফেটে পড়ে কারণ প্রত্যেকেই বিশ্বাস করে ওই খুন করেছে আর এতগুলো খুন করার পরে ওর সাজা মাত্র পনেরো বছর জেল এটা শুনে ওখানে থাকার সবাই অনেক বেশি রেগে যায় এমনকি সেখানে একজন পুলিশ তো ওকে মারতেই চলে আসে নিজের হাতে ওকে হত্যা করে ফেলবে তো এখানে আমরা বুঝতে পারি যে এই রায়ে শুধুমাত্র যে সাধারণ মানুষ বিরক্ত হয়েছে বা অসন্তুষ্ট হয়েছে তা নয় আইনের লোকেরাও অসন্তুষ্ট অ্যাকচুয়ালি আইনের লোকেদেরও তো হাত বাধা থাকে তারা চাইলেই কিছু করতে পারে না তো এর পর আদালতে আমরা একটা ছোট্ট মেখে দেখতে পাই আর এই মেটার বাবাকে কিন্তু এই লোকটা খুন করেছে তোর বাবা একজন পুলিশ অফিসার ছিল আর যে পুলিশ অফিসার একটু আগে ওই খুনিকে মারতে গিয়ে এসেছিল ওই পুলিশ অফিসার আবার ওর বাবার বন্ধু ছিল তো এই কারণেই এই রাইশোন ওই পুলিশ অফিসারটি ওই খুনির উপর হামলা করে মারার চেষ্টা করেছিল এমন কি তার বন্ধু পুলিশ অফিসার মারা যাওয়ার পরে এই ছোট্ট মেটার দায়িত্বও কিন্তু সে নিজের কাঁধে নিয়েছে তো এরপর কাহিনী চলে আসে 15 বছর পরে মানে মাসখানেক 15 বছর সময় চলে গিয়েছে তো আজকে ওই খুনি তার 15 বছরের সাজা শেষ করে মা সবই হয়েছে তো যখনকে সাজা দেওয়া হয় তখন ওর বয়স ছিল 20 বছর তো মনে করা 35 বছর বয়স ও জেল থেকে বের হলো তার মানে কি ওর অর্ধেক লাইফ তো এখনো পড়ে রয়েছে এখনো ইয়াং ও দেখতে পাচ্ছো তো যায় কই লোকটা যখন বের হয় তখন আমরা দেখতে পারি ওই পুলিশের বন্ধু আই মিন বর্তমান পুলিশ অফিসার সে ওকে খুব ভালোমতো স্বাগত মজানায় নাই কারণ ওর বিশ্বাস ওর বন্ধুর খুনই লোকটাই করেছে আর আদালত ওকে যে শাস্তিটা দিয়েছে সেটা পর্যাপ্ত নয় ও আরো কঠিন শাস্তি ডিজার্ভ করে फांसी ডিজার্ভ করে কিন্তু এখনো ওই খুনি বারবার বলে আমি তোমার বন্ধুকে গুলি করিনি আমি তোমার বন্ধুকে মার্ড করিনি তো এখন আমাদের সবার মনে প্রশ্ন জাগে যে এই লোকটাকে আসলে মার্ডার করেনি আইমেন পুলিশের বা আইনের কথা ভুল হচ্ছে নাকি আসলে কোন রহস্য রয়েছে এটা আমরা সিনেমার মাঝখানে আস্তে আস্তে জানতে পারবো তো হোক এর পরের আমরা হিজু নামের একটা মেয়েকে দেখতে পাই আর এই মেয়েটির পরিচয় আমি দেই আমরা পনেরো বছর আগে যে ছোট্ট বাচ্চা মেয়েটিকে দেখেছিলাম সেই ছোট্ট মেয়েটাই হচ্ছে হিজু যে এখন বড় হয়ে গিয়েছে তো জায়গা হিজু খুব ভালো একটা মেয়ে সে তার আশেপাশের সবাইকে প্রচুর সাহায্য করে বেড়ায় আর এখানে লক্ষ্য হিজুর বাবা মারা যাওয়ার পরে হিজুর মা আরেকটা বিয়ে করেছে আর এই হিজু বর্তমানে একাই থাকে বা থাকতে হয় আর হিজু বর্তমানে পুলিশ ডিপার্টমেন্টের সোর্স হিসেবে কাজ করে এবং সারা দিন ও গান শুনেই কাটিয়ে দেয় মানে গান হচ্ছে ওর জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ তো যাই হোক হিজুর বাবা যেহেতু এই পুলিশ স্টেশনের অফিসার ছিল তো এই কারণে এই পুলিশ স্টেশনের সবাই হিজুকে অনেক কেয়ার করে অনেক ভালোবাসে এবং সিনিয়র যারা রয়েছে তারা হিজুকে নিজের মেয়ের মতোই মনে করে আর অন্যদিকে ওই কিলার জেল থেকে বের হয়ে কাকে যেন খুঁজতে থাকে আর ওই দিকে ডিটেকটিভ ডি তার কিছু লোকদের ওই কিলারের পেছনে লাগিয়ে দেয় যাতে ওর বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ জোগাড় করতে পারে এবং ওকে বিচারের সম্মুখীন করে ফাঁসি দেওয়া যায় অ্যাকচুয়ালি সে এখনো বিশ্বাস করে যে ও জেল থেকে বেরিয়ে আবারও খুন করা শুরু করবে এবং হাতে নাতে তারপর ধরবে আর এরপর আমরা দেখি ডিটেকটিভ তার একটা জুনিয়র কে বর্ণনা করতে থাকে যে পনেরো বছর আগে সে কিভাবে এই খুন গুলো করতো তো এই খুনিটা মূলত মানুষের হাত পা বেঁধে তাদেরকে নির্যাতন করত মেয়ে হলো রেপ করত আর তারপর তাদেরকে হত্যা করতে এবং লাস্টে তাদের গলায় কুকুরের বেল্ট পেয়েছে ফাঁসি দিয়ে মারতো আর এই আমরা দেখি ওই খুনিটা একটা কলগালের কাছে গিয়েছে কিন্তু ও হারামজাদা যে করে কলগালকে টাকা দিয়ে তাকে অনেক টর্চার করতে থাকে পরে অবশ্য মেয়েটিকে হত্যা না করে ছেড়ে দেয় আর তারপর মেয়েটিকে একটা ড্রাইভার দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা বলে আর কি তো সেই হিসেবে মেয়েটিকে আমরা গাড়িতে দেখতে পাই কিন্তু তখনই মেয়েটির গাড়িতে যে ড্রাইভার ছিল সে প্রকৃতির ডাকে সারাদিন একটু বাইরে যায় কিন্তু ওই সময় তার পাশে আরেকজন লোক এসে দাঁড়ায় এবং ওই লোকটি কোনো কথা না বলে ওই ড্রাইভারকে গলায় ছুরি দিয়ে মেরে ফেলে আর ড্রাইভারকে মারার পরে সে গাড়িতে সেই মেয়েটিকে হত্যা করে আর এই সব কিছু দূর থেকে কিন্তু হিজু লুকিয়ে লুকিয়ে দেখছিল তো এখন আমাদের সবাই মনে প্রশ্ন আসে হিজু এখানে কি করছে তো অ্যাকচুয়ালি হিজু এখানে এসেছিল এই দুজনকে মারতে মানে এই কলগার্ল আই মিন এই পতিতা আর এই ড্রাইভারকে কে মারতে যাতে এই খুনের দায় ওই খুনির উপরে যায় এবং তাকে গ্রেপ্তার করা হয় এবং ওর ফাঁসি হয়ে যায় এবং হিজু তার বাবার খুনের ন্যায় বিচার পায় কিন্তু ও খুচু করার আগেই ওই দুজন লোককে অন্য খুন করে ফেললো তো তখন কেনই বা এই দুজনকে খুন করলো তাহলে ওরও আত্মীয়কে কি ওই খুনি মেলেছিল এবং ও কি সেম কাজ করতে এসেছিল তো যাই হোক পর দিনে আমরা দেখি এই দুই খুনের দায়ে সেই খুনিকে যার নাম হচ্ছে জিবিউন ওকে আবার গ্রেপ্তার করা হয় বাট ওই খুনি বা জিবিউন গোয়েন্দার কাছে জিজ্ঞাসা করে বা পুলিশের কাছে জিজ্ঞাসা করে আমি কি করেছি আমাকে কেন ধরে না আমি যদি খুন করে থাকি আপনাদের কাছে কোনো প্রমাণ আছে কাল রাতে তো আমি হোটেল রুমের বাইরে পর্যন্ত বেরোই না আপনি সিসি ক্যামেরা চেক করে দেখুন তাহলে আমি কিভাবে দুইটা খুন করলাম তো ডিটেকটিভ তখন চুপ হয়ে যায় আর ডিটেকটিভের কাছে তো কোনো প্রমাণ নেই যে জিবিওনি গতকাল রাতে এই দুইটা খুন করেছে তো এই কারণে ডিটেকটিভ তার রাগ আর কন্ট্রোল করতে পারে না বুকের মধ্যে একটা লাথি মারে আর বলে ওকে ছেড়ে দে তো হোক এরপর জেল থেকে জিবিওন যখন চলে আসছিল তখন পথম মধ্যর হিজুর সাথে ধাক্কা লাগে আর তখন জীবন করে কি হিজুকে সাহায্য করার জন্য হাতটা বাড়িয়ে দেয় তো হিজু কিছু না বুঝে হাতটা বাড়িয়ে দেয় এবং ওই হাত ধরে ওঠে বা তখন ওর মনে পড়ে এটাই তো সেই আর তখন হিজুর নিজের হাতের উপর অনেক ঘৃণা হতে শুরু করে আমি তো ভেবেছিলাম হাতটা হয়তো কেটেই ফেলবে কিন্তু ও করে কি অনেকক্ষণ ধরে হাতটা পরিষ্কার করতে থাকে আর ওই দিকে আমরা দেখি ডিটেকটিভ ডি তার তদন্ত আবার চালিয়ে যেতে থাকে আর সে একটু এখন ভিন্নভাবে ভাবে আগানোর চেষ্টা করে আর সে করে কি এবার তার একটা সহকর্মীকে একটা লোকের তথ্য বের করতে বলে যে লোকের তথ্যের উপর ভিত্তি করে পনেরো বছর আগে জিবিউনকে বা ওই খুনিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ডিটেকটিভ মনে করে পনেরো বছর আগে যে জিবিউনের বিরুদ্ধে তথ্য দিয়েছিল আদালতে সে কারণে হয়তো জীবন এখন ওই লোকটিকে মারতে যাবে বা মারার চেষ্টা করবে আর তখন ওকে হাতে নাতে ধরতে পারলে একবারে ফাঁসি দিতে পারবো আর এর পরের দৃশ্য আমরা দেখি হিজু রাত মাকে দূর থেকে দেখার জন্য গিয়েছে আর ও দেখতে পায় প্রত্যেক রাতের মতো আজকেও ওর সৎ বাবা বা ওই লোকটা মাকে টর্চার করছে আর এখানে একটা বিষয় উল্লেখ্য হিজু অনেক আগে ওর সৎ বা ওই লোকটাকে নিষেধ করেছিল তার মাকে যেন টর্চার না করে কিন্তু এই লোকটা ভালো হবার নয় আর কিছুক্ষণ পরে দেখা যায় লোকটা সেখান থেকে বাইরে বেরিয়ে এসেছে আর তখন হিজু করে ওই লোকটার উপর একটা আক্রমণ করে এবং তাকে সেখানেই হত্যা করে ফেলে আর তারপর ওই লাশটাকে পার্কের মধ্যে ফেলে দেয় আর এখানে হিজু উদ্দেশ্য হচ্ছে এই খুনের দায় ও জীবনকে বা ওই খুনিকে দেবে এবং ওকে গ্রেপ্তার করাবে বাট ওই সময় জীবন হঠাৎ খেয়াল করে দূর থেকে কেউ উপর নজর রাখছে এরপর জীবন করে ওই লোকটাকে তারা করতে থাকে বাট অনেক চেষ্টা করে জীবন ওই লোকটাকে ধরতে পায় না আর আমরা এরপর দেখতে পাই যে লোকটি জীবনের উপর নজর রাখছিল সে আর কেউ না সে বরং হিজুই ছিল তো এরপর হেজু তার ঘরে ফিরে যায় আর এখানে আমরা দেখতে পাই হিজু কিন্তু জীবনের বিরুদ্ধে অনেক দিন ধরে রিসার্চ করছে অনেক গবেষণা করেছে অনেক প্রমাণ জোগাড় করেছে যে কয়েকজনকে খুন করেছে কিভাবে খুন করেছে কি দিয়ে খুন করেছে মানে এই নিউজ দিয়ে ওর বাড়ি ভর্তি আর ওই দিকে ডিটেকটিভ নতুন একজন মানুষ খুন হওয়ার জন্য জীবনকে গ্রেপ্তার করতে চায় আই মিন বুঝতে পারছে ওই যে হিজুর সদ মূল্য ওটা হিজুই মেরেছে কিন্তু জীবনকে গ্রেপ্তার করতে চায় সবাই তো এই জন্য সে সিনোর কাছ থেকে পারমিশন নাই বাট সিনোর তখন বলে ওকে গ্রেপ্তার করার মতো তো পর্যাপ্ত প্রমাণ আমাদের কাছে নেই তুমি কিভাবে ওকে প্রমাণ ছাড়া গ্রেপ্তার করতে পারো আর অন্যদিকে আমরা আরেকজন সিরিয়াল কিলার কে দেখতে পাই যে জীবনকে খুন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল তো এখন আমাদের এই লোকটা সম্পর্কে বলা হয় এই লোকটার নাম হচ্ছে মিনশু এবং জীবন আর এই মিনসু দুজনের ছোট খুব ভালো বন্ধু ছিল তারা একসাথে ভাত খেতে একসাথে গোসল করতে একসাথে মাস্টার বেশন করতে মানে অনেক ঘনিষ্ঠ বন্ধু আর তাদের দুজনের একই রকম নেশা ছিল সেটা হচ্ছে খুন করা এবং তাদের মধ্যে ছিল কে কত খুন করতে পারে তাদের প্রথম খুন করাটা শুরু হয়েছিল বিড়াল দিয়ে এরপর এরপর কুকুর আরো বড় প্রাণী আর তারপর তারা মানুষ খুন করা শুরু করে কিন্তু এদের মধ্যে পরে ঝামেলা শুরু হয় যখন তারা দুজনেই একটা মেয়েকে পছন্দ করা শুরু করে আর যেহেতু জীবন হচ্ছে একটা সিরিয়াল কিলার জীবন করে ওই মেয়েটাকে ফুসলিয়ে ফাঁসলি নিয়ে রেপ করে মেরে ফেলে দেয় আর এই ঘটনায় মিন সুবান ওর বন্ধু অনেক বেশি কষ্ট পেয়ে আর সে পনেরো বছর আগে পুলিশকে জীবনের ব্যাপারে সকল তথ্য জানিয়ে দিয়েছিল আর এর ফলে জীবন পুলিশের কাছে ধরা পড়ে আদালতে ওই সাক্ষী দিয়েছিল আর এ কারণে পনেরো বছর জেল হয় মিন জীবনের কিন্তু এত কিছুর পরও মিনসুর রাগ কমেনি কারণ সে চায় ওর ফাঁসি করতে একবার শেষ করে আর এই কারণেই জেল থেকে বের হওয়ার পরে মিনসু সিদ্ধান্ত নিয়েছে সে নিজের হাতে জীবনকে খুন করে তার প্রেমিকা হত্যার প্রতিশোধ নেবে প্রেমিকা বললে ভুল হবে মোট কথাও পছন্দ করতো আর কি তো যাই হোক এ কারণে জীবন যার সাথে দেখা করতো ও তাকেই খুন করতো সেটা হোক কোনো প্রতিদা সেটা হোক কোনো তাকে হত্যা করবে আর এখানে দুইটা কারণ ছিল ওইসব হত্যা করার প্রথমত জীবনের প্রতি ঘৃণা দ্বিতীয়টা হচ্ছে জীবন যাদের সাথে মিশলে মাত্র তারাই যদি মারা যায় তাহলে তো ওই দায়টা জীবনের উপর আসবে এবং জীবনকে জেলে নিয়ে যাবে কিন্তু ওর প্ল্যান একটাও কাজে লাগে না তো এর জন্য বিরক্ত হয়ে ও নিজেই সিদ্ধান্ত নিয়েছে ও নিজের হাতে খুন করবে যে কোনো মূল্যে জীবনকে খুন করবে আর এখানে একটা বিষয় লোক এই দ্বিতীয় কিলারকে কিন্তু অনেক সুন্দরভাবে এই সিনেমাতে রিপ্রেজেন্ট করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ওর ফিনিশিংটা কিভাবে করবে এটাই চিন্তার বিষয় মানে বুঝতেই পারছো দুজন প্রফেশনাল সিরিয়াল কিলার একে অপরকে খুন করার চেষ্টা করবে এমন মজার একটা ব্যাপার তো যাই হোক যখন তার রুমে ছিল তখন সে কোনোভাবে জানতে পারে যে ওকে খুন করার জন্য কেউ চলে এসেছে আর আমরা তো জানি এটা মিনশু এসেছে মিনশু ঘরে ঢুকে পড়ে আর জিবিয়ন এটা টের পেয়ে যায় তো যখনই মিনশু করে জীবনের জিবিয়নের বেডের কাছে ওকে খুন করতে চায় তখন দেখতে পায় জীবন বেডে নেই ও ওখান থেকে লুকিয়ে পড়েছে তো এরপর মিনশু রওনা হয় ওয়াশরুমের দিকে আর যখন ও ওয়াশরুমে গেট খুলতে যাবে আই মিন হাত দেয় হাতলে তখনই জিবিয়ন করে কি দরজার ওপাশ থেকে চাকু বসিয়ে দেয় তো এখানে চাকু কিন্তু মিনশুর হাতে ঢুকে গিয়েছে তারপরও মিনশু কোনো রকম আওয়াজ করে না কারণ আওয়াজ করলেই জিবিয়ন কনফার্ম হয়ে যাবে যে কেউ খুন করতে এসেছে কিন্তু এদিকে জীবন করে সেই চাকুটা আস্তে আস্তে ঘুরাতে শুরু করে আর বাইরে থাকা মিনশু অনেক বেশি কষ্ট পায় কিন্তু কোনো শব্দ করে না আর তারপরও করে কি মাথাটা আস্তে আস্তে দরজার কাছে নিয়ে যায় বাট তখনই জীবন করে মাথা বরাবর একটা চাকু ঢুকিয়ে দেয় আর অল্পের জন্য মিনশু বা মিনশুর চোখ বেজে যায় বাট সেই সময় কে একজন জীবনের দরজা এসে নক করে আর এটা হচ্ছে ডিটেকটিভ ডি তো মেন গেটে আওয়াজ পেয়ে মিনশু করে কি আরেকটা দরজার পেছনে লুকিয়ে পড়ে আর ডিটেকটিভ ডি ভেতরে এসে জীবনকে জিজ্ঞাসা করে সারাদিন তুই কোথায় ছিলি আর তখনই জীবনের চোখ যায় দরজার দিকে আর ও দেখতে পায় যে মিন শোকে খুন করার জন্য চলে এসেছে আবার ডিটেকটিভ ডিরো বিষয়টা সন্দেহ হয় যে পেছনে কেউ একজন রয়েছে আর তখনই সে করে কি গান বের করে পেছনের দিকে তাক করে কিন্তু এই সুযোগে মিন শো সেখান থেকে পালিয়ে যায় তো এরপর সিন শিফট হয়ে পরের কাহিনী দেখানো হয় আর এখানে দেখানো হয় হিজু তার মায়ের সাথে দেখা করতে গিয়েছে কিন্তু অনেকক্ষণ দরজায় নক করার পরেও তার মা দরজা খুলে না আর দরজা না খোলার কারণে সে সৌজার দরজা ধাক্কা দিয়ে ভেতরে চলে যায় আর ভেতরে গিয়ে দেখতে পায় তার মা আর বেঁচে নেই তার মা সুইসাইড করেছে তো ডিটেকটিভ ডি যখন এই খবরটা জানতে পারে তার কাছে মনে হয় জীবন হয়তো মেরে সুইসাইড নাটক সাজিয়েছে তো এই কারণে সে জীবন অনেক মারে আর আরেকটা কারণ হচ্ছে জীবন যদি হিজুর বাবাকে না মারতো তাহলে আজকে হিজুর মায়ের অবস্থা এরকম হতো না বা সে সুইসাইড করতো না তো যাই ঘটুক না কেন হিজুর মায়ের মৃত্যুর পরে হিজু আরো বেশি একা হয়ে যায় তো এবার হিজুর জীবনকে শেষ করে দেওয়ার জন্য আরো বেশি মরিয়া হয়ে ওঠে আর এরপর সে করে সমস্ত তথ্য জোগাড় করার জন্য আবার রিসার্চ শুরু করে তো হিজু এখানে রিসার্চ করার পরে যেটা দেখতে পাই সেটা হচ্ছে এতদিন যে কয়টা খুন হয়েছে তার মধ্যে দুই ধরনের প্যাটার্ন রয়েছে একটা প্যাটার্ন হচ্ছে সুইর আঘাতে খুন করা আরেকটা প্যাটার্ন হচ্ছে গলার আঘাতে খুন করে গলায় কুত্তার বেল্ট দিয়ে দেওয়া তো এর মানে হচ্ছে এতদিন যে খুন গুলো হয়েছে সিরিয়াল কিলিংগুলো হয়েছে এখানে আসলে একজন মানুষ করেনি দুইজন মানুষ করেছে আর মিনসু যেহেতু পুলিশ ডিপার্টমেন্টের সোর্স হিসেবে কাজ করতো ওর থানায় এক্সেস ছিল তো এ কারণে থানা থেকে ওর তথ্য খুঁজে বের করতে তেমন খুব একটা সমস্যা হয় না ও পুলিশ স্টেশন থেকে সমস্ত তথ্য খুঁজে বের করে ফেলে আর তারপর সে করে কি মিশনের জন্য একটা কুকুরের বেল্ট কিনে তো এত কিছু থাকতে কুকুরের বেল্ট কেন কিনেছে বুঝতেই পারছো কারণ জীবনের যে খুন করার স্টাইল সেটা হচ্ছে কুত্তার বেল্ট গলায় লাগিয়ে দেওয়া আর এদিকে দেখা যায় ডিটেকটিভ ডি পনেরো বছর আগে যে জীবনের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল মিনশু তার ব্যাপারেও তথ্য বের করতে বলে আর এর সাথে জীবন এবং মিনসু দুজনের পেছনে পুলিশ লাগিয়ে দেয় যাতে ওরা পালাতে না পারে আর ওই দিকে জীবন করে কি মিনসুকে খুঁজতে খুঁজতে ওর দোকানে চলে যায় আর এখন লক্ষ্য জীবনকে কিন্তু মিনসুর দোকানে খোঁজ দিয়েছিল হিজুই সিস্টেম কারণ জীবন গিয়ে যদি মিনশুকে খুন করে তাহলে হাতে নাতে ওকে ধরে ফাঁসিতে ঝোলানো যাবে কিন্তু জীবন যেটা করে সে মিনসুকে গিয়ে হুমকি দেয় এবং বলে দেখ তুইও কিলার আমিও কিলার দুজনে ড্যাঞ্জারাস সমাজের দুজন শক্তিশালী মানুষ যদি ফাইট করে সমাজের দুজন ড্যাঞ্জারাস মানুষ যদি ফাইট করে তাহলে দেখো দুজনেরই হয় তো তুই আমার সামনে পড়িস না আমিও তোর সাথে লাগবো না তবে কোনোদিন যদি তুই আর আমি সামনে পড়ি ওইটা হয় তোর নয়তো আমার শেষ দিন হবে আর এই দিকে আমরা দেখতে পাই হিজো মিনসুর যায় আর ওর কাছে ছিল এক ট্রাক কাচের আর তারপর রাতের দৃশ্য আমরা দেখি যেখানে মিনসু তার ঘরে ঢুকে লাইট জ্বালানোর চেষ্টা করে বাট অনেক চেষ্টা করার পরও লাইট জ্বলছিল না তো এরপর লাইট জ্বালাতে না পেরেও করে কি সামনের দিকে এগোয় বাট সামনে এগুলোই বুঝতে পারে যে ওর পায়ের নিচে অনেকগুলো কাচের টুকরো এবং পায়ে কাচের টুকরা ঢুকে গিয়েছে তো এরপরও আস্তে আস্তে দেখতে পায় যে পুরো রুম ভরা কাচের টুকরা বিছিয়ে রয়েছে তো এর মানে আমরা দিনে যে হিজুর কাছে এক ট্রাক কাচের বোতল দেখেছিলাম সেগুলো মূলত টুকরো টুকরো করে হিজুই মিনসুর রুমে বিছিয়ে রেখেছে হিজু লাইট অন করে দেয় কিন্তু কিছু আগে ওর সাথে কি হচ্ছে তার আগে হিজু করে একটা তার ওই ছুঁড়ে মারে আর এর ফলে যেটা হয় মিনসুর শখে ওই কাচের উপর পরে এবং ওখানে নাক মুখ দিয়ে কাজ ঢুকে নাড়ি বুড়ি দিয়ে কাজ ঢুকে মিনশু মারা যায় আর তার পরের দিন জীবন দেখতে পাই যে ওর বেডের উপরে একটা লাশ বাঁধা রয়েছে পুরো র্যাপিং করা আর গলায় কুকুরের বেল্ট বাঁধা রয়েছে তো ওইটা দেখে অবাক যে এটা তামার মারার স্টাইল কিন্তু ও যখন খোলায় তখন দেখতে পাই এটা লাশ তো অ্যাকচুয়ালি কি হয়েছে হিজু মিনসুকে মেরে জীবনের ঘরে লাশটা লেখে গিয়েছে যাতে করে মিনসুকে হত্যার দেয় জীবনকে ফাঁসানো যায় তো জীবন যখন মিনসুর লাশ দেখে তখন তো শক খেয়ে যায় আর তখন পেশন থেকে হঠাৎ করে হিজু করে একটা ছুরিনে জীবনের পেটে আঘাত করে আর ওই ছুরিটার পেতে ঢুকিয়েও দেয় এবং জীবনকে এখানে কোন রকমের ফাইট ব্যাক করার সুযোগ দেয় না আর তারপর একটা কুকুরের বেল দিয়ে হিজু করে কি জীবনের গলায় জোরে ফাঁস দিয়ে অজ্ঞান করে সেখানে চলে যায় যাতে পুলিশ এসে দেখতে পায় যে জীবন এখানে রয়েছে এবং মিনসুকে ওই মেরেছে আর তারপর ওকে গ্রেপ্তার করে নিয়ে যাবে এবং হাতে নাতে প্রমাণ সহ যেহেতু ধরা হয়েছে তোকে ফাঁসি দেওয়া হবে তো হিজু তো শান্তিতে সেখান থেকে চলে যায় আর তারপর পুলিশকে জানিয়ে দেয় যে জায়গায় হত্যা হয়েছে আর তখনই পুলিশ জীবন রুমের দিকে আসতে থাকে বাট আমরা জানি পুলিশ যেটা করে ওরা কোথাও যাওয়ার আগে সাইরেন বাজিয়ে দেয় তো এই সাইরেনের কারণে পুলিশ আসার আগেই জীবনের জ্ঞান ফিরে আসে আর ও দ্রুত করে কি পাশের একটা রুমে লুকিয়ে পড়ে তো পুলিশ রুমে এসে জীবন কনেক খুঁজে বাট পায় না কিন্তু পাশের রুমে ওরা দুজনকে আহত অবস্থায় পায় তো পুলিশ তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাচ্ছিল বাট অ্যাম্বুলেন্সে তখন যে একটা আহত মহিলা ছিল তার জ্ঞান ফিরে আসে বাট অবস্থা খুবই খারাপ আর এরপর আমরা দেখি ডিটেকটিভ ডিটেকটিভটি যখন হোটেলের পাশ রুমে যায় সে বেডের নিচে আরেকটা লাশ দেখতে পায় আর ওই লাশটা ছিল হচ্ছে যে মহিলাকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে তার লাশ তাহলে অ্যাম্বুলেন্সে ওইটাকে মহিলার হাজবেন্ড না তাহলে ওটা কে অ্যাম্বুলেন্সে মহিলার হাজবেন্ড সে যে আবার পালিয়ে যাচ্ছে হচ্ছে জীবন তো ওই মহিলা যখন বলে এটা আমার হাজবেন্ড না আমার হাজবেন্ড কে নিয়ে আসো তখনই জীবন করে কি অ্যাম্বুলেন্সে থাকা লোকটার মাথা আঘাত করে এবং ওই মহিলা কে মেরে ফেলে মানে আরো দুইটা মার্ডার করে আর এই ঘটনার পরে পুলিশ ডিপার্টমেন্টের মাথা আরো খারাপ হয়ে যায় এবং পুলিশ ডিপার্টমেন্টের যে হেড রয়েছে সে বলে যে কোন মূল্য ওকে গ্রেপ্তার করো ওকে দেখা মাত্রই গুলি করবে আর এদিকে দেখা যায় হিজু কক্সেস বাজার ছুটিতে আসার জন্য রেডি হতে থাকে কারণ অবশেষ ওর বাবার খুনীকে পুলিশের হাতে ধরে দিয়েছে প্রমাণ সহ কিন্তু হিজুর আইডিয়াও নেই যে জীবন এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং হিজুকেই খুঁজছে তো যাই এরপর জীবুন করে একটা টেলিফোন বুথে গিয়ে একজন সাংবাদিককে কল করে জানায় আমি জীবুন আমি কোনো খুন করিনি পুলিশ আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে তো পরদিনই পত্রিকায় চলে আসে যে পুলিশ যাকে খুঁজে বেড়াচ্ছে সে নিজেকে নির্দোষ দাবি করেছে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এরকম দাবি করেছে তো হিজু যখন এই নিউজ দেখল তো মাথা পুরো খেয়ে যায় যwidehat দিনের চেষ্টা সব শেষ আর এদিকে পুলিশ

কাছে জানতে চায় তুই জীবনে বড় হয়ে কি হতে চাস তো হেজু তখন বলে আমার লাইফের আপাতত কোনো প্ল্যান নেই আপাতত কোনো এম নেই আমার জাস্ট বর্তমানে একটা এম সেটা হচ্ছে মানুষকে ন্যায় বিচার দিতে চাই আর এই ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য যদি আমাকে আজীবন সংগ্রাম করতে হয় আমার যদি জীবনও দিতে হয় আমি সেটা দেব চিন্তা করো তো এরপরই দেখা যায় জীবন একটা সাইবার ক্যাফেতে যায় আর সেখানে গিয়ে পনেরো বছর আগে যতগুলো খুন করেছিল ও নিজে সবগুলো চেক করতে থাকে ওর উদ্দেশ্য হলো সেই দিন ওর উপর যে হামলা করেছিল এটা কে করতে পারে আর যে হামলা করেছিল ওটা অবশ্যই একটা মেয়ে ছিল কার মেয়ে হামলা করতে পারে আমি কাকে খুন করেছিলাম যে ওর আত্মীয় স্বজন বা কে ওর কোনো মেয়ে আমাকে হামলা করতে পারে তো এটাও বের করতে চায় কিন্তু ততক্ষণে এদিকে সাইবার ক্যাফের যে মালিক ছিল সে জীবনকে দেখে বুঝে ফেলে যে এইটাই তো সেই খুনি যাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে আর সে পুলিশকে ফোন করে দ্রুত জানিয়ে দেয় যে আমার ক্যাফেতে ওই খুনি রয়েছে বাট ততক্ষণে ওদিকে জীবন বের করে ফেলেছে হিজুর পরিচয় যে হিজু হয়তো ওকে মারার চেষ্টা করেছে ওর মেরেছিল আবার ততক্ষণে এখানে পুলিশও চলে আসে বাট এখানে যেটা হয় ডিটেকটিভ ডি এবং জীবনের একটা ফাইট হয় এবং শেষ মেশ ডিটেকটিভ ডি জীবনের সাথে পেরে ওঠে না এবং জীবন তো এখান থেকে পালাই উল্টো ডিটেকটিভ ডি বা পুলিশের গাড়ি নিয়েই পালিয়ে যায় তো ডিটেকটিভ তো পুরো পাগল হয়ে যায় বাট এই দিকে আবার কি করছে জিবিউন এত ডেঞ্জারাস যে ওর উদ্দেশ্য হচ্ছে এবার ডাইরেক্ট থানা ও নিজেই থানায় যাচ্ছে কারণ ও হিজুর আসল পরিচয় পেয়ে গেছে ও বাঁচবে না মরবে সেটা কোনো বড় কথা নাই বাট হিজু ওকে আক্রমণ করেছে হিজুকে মেরে তারপরে মরবে আবার ও জানে হিজু থানাতেই কাজ করে আর এই দিকে ডিটেকটিভ ডি সব জায়গায় জানিয়ে দেয় যে কিলার তার নিজের গাড়ি নিয়ে পালিয়েছে এবং থানা থেকে সব পুলিশ বের হয়ে বিভিন্ন রাস্তায় চেক পোস্ট দিয়ে গাড়ি চেক করতে থাকে বাট কোনো পুলিশের আইডিয়াও নেই যে জিবুন ওদের থানায় যাচ্ছে আর এই আমরা দেখি জিবিউন থানায় পৌঁছে যায় আর এই সময় থানা পুরো পুরোপুরি ফাঁকা ছিল যেরকম এখন বাংলাদেশের থানা ফাঁকা রয়েছে কিন্তু জীবন যখন ঢুকে তখনই হিজু খুনিকে দেখে ফেলে এবং বুঝে ফেলে যে কিলার আমাকে খুঁজতে এসেছে তো তখন হিজু কারিকে আস্ত করে সেখান থেকে কেটে পড়ে আর ওই দিকে কিলার যখন থানার ভেতরে যায় তখন সে দেখতে পায় একটা ইনফরমেশনে পুলিশ রয়েছে যে নতুন পুলিশ অফিসার ওই নতুন পুলিশ অফিসার কিলারকে চিনতে পায় না ভাবে এটা হয়তো আমাদের কোন অফিসারই হবে আর তখন জীবন জীবনকে বলে শোনো আমিও তোমার পুলিশ অফিসার তুমি আমাকে বলো তো হিজুর বাড়ির অ্যাড্রেসটা কোথায় আর ওই দিকে দেখা যায় হিজু করেছে কি আবার আরেকটা দোকানে গিয়ে আরেকটা কুকুরের বেল্ট কিনে নিয়েছে আবার এই দিকে পুলিশেরা যখন যখন ডিটেকটিভ ডির গাড়ি থানায় দেখতে পায় তখন তো পুরো পুলিশ আর রেগে যায় যে এতগুলো মানুষ মিলে আমরা কিলারকে ধরতে পারছি না সেই কিলারে নাকি উল্টো আমাদের গাড়ি নিয়ে আমাদের থানায় এসেছে আমাদের নাকের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা ধরতে পারছি না তো যাই হোক থানায় আসার পরে তারা সবাই জানতে পারে যে ওই কিলার হিজুর বাসা ঠিকানা নিয়ে গিয়েছে তো পুলিশরা তখন পাগল হয়ে হিজুর বাসার দিকে রওনা দেয় আর এদিকে আমরা দেখি যখনই জীবন হিজুর ঘরে প্রবেশ করে তখনই হিজু করে কি জীবনের উপর হামলা করে কারণ এতক্ষণ ধরে হিজু অর্জুন অপেক্ষা করছিল আর এখানে আমরা দারুণ একটা ফাইটিং সিন্স দেখতে পাই যেটা অনেক রিয়েলিস্টিক ছিল তো যাই হোক এরপর দেখি হিজু কিলারকে দৌড়ে দৌড়ে একটা জায়গায় নিয়ে যেতে চায় হয়তো হিজু আগে থেকে এরকম কোন একটা প্ল্যান করে রেখেছিল যে ওই জায়গায় কিলার নিয়ে যাবে আর তখন হিজু কল করে সেখানে আসতে বলে আর এরই মধ্যে হিজু আর তারপর সর্বশেষে হিজু কিলার একটা পার্কের মধ্যে চলে আসে আর এখানে এসে হিজু একেবারে ভৌতিক একটা রূপ ধারণ করে সিরিয়াসলি মানে এখানে আসার পরে হিজু হিজুকারিকে দোলনায় দুলতে থাকে এমন ভাবে দুলতে থাকে যেন ছোটবেলায় ফিরে গিয়েছে ওর কোনো ডর ভয় নেই তো হিজুর এরকম একটা মুভ দেখে কিলার অবাক হয়ে যায় মানে কিলার কল্পনাও করেনি যে হিজুর পরবর্তী মুভ এরকম কিছু হতে পারে তো আমরা সবাই কনফিউজ হয়ে যায় যে আসলে কি হতে চলেছে বাট আমাদের সবাইকে অবাক করে দেয় হিজু তখন যেটা করে ভাই তুমি কল্পনা করতে পারবে না হিজু করে কি সেই কুকুরের বেলটি নিজের গলায় পেঁচিয়ে নিজে ওই দোলনাতে সুইসাইড করে মানে এটা কি হলো অ্যাকচুয়ালি এটা হিজুর একটা প্ল্যান ছিল মানে হিজু আগে থেকে পুলিশকে কল করে রেখেছিল এখানে আসার জন্য আবার এখানে জীবনও রয়েছে তো যখন এখানে মারা গিয়েছে তখন পুলিশ এসে মনে করবে জীবনই হিজুকে খুন করেছে আর পুলিশের কাছে তখন এই কিলারকে হাতে নাতে প্রমাণ সহ গ্রেপ্তার করার বা খুনের প্রমাণ সহ গ্রেপ্তার করার একটা সিস্টেম হয়ে আর তারপর ওর ফাঁসি কেউ আটকাতে পারবে না তো এভাবেই হিজু যেটা করে ওর বাবার খুনির বিচারের জন্য বিচার পাওয়ার জন্য নিজের আত্মাহত্যি দিয়ে ওই খুনিকে ধরিয়ে দেয় বাট এটা কোনো কিছু হইলে এটা হয় না আসলে সিরিয়াসলি এটা কোনো হয় নাই পিন্ডিং ফিনিশিং হয় নাই তো যাই হোক ডিটেকটিভ ডি টিম এখানে চলে আসে আর হিজু কে অবস্থায় দেখে ডিটেকটিভ ডি তো কান্নায় ভেঙে পড়ে কারণ ছোটবেলা থেকে সেই মেয়েটাকে নিজের বাচ্চার মতো বড় করেছে তো দেখা যায় হিজুর মৃত্যুর পর জীবনের পনেরো বছর আগে করা সকল খুনের তদন্ত আবার নতুন করে শুরু করা হয় আর এইবার যেহেতু পুরো পুলিশ ডিপার্টমেন্ট ওর উপর খেপেছিল পুলিশ বাদী হয়ে মামলা করে এবং জীবনকে ফাঁসির অর্ডার দেওয়া হয় আর তারপর আমরা দেখতে পাই ডিটেকটিভ ডি যখন হিজুর ঘরে যায় তখন সে বুঝতে পারে যে সবকিছু হিজুরি প্ল্যান ছিল সবকিছু প্ল্যান ও লিখে রেখেছে এবং অনেকদিন ধরে রিসার্চ করছে কিভাবে জীবন শেষ করে দেবে এবং কোনোভাবে যখন পারেনি তখন ও নিজের জীবন দিয়ে জীবনের বিচার করিয়েছে বা খুনির শাস্তি ব্যবস্থা করে দিয়েছে আর এটা দেখতে পেয়ে ডিটেকটিভ ডি কান্নায় ভেঙে পড়ে যে সে পুলিশেও কিছু করতে পারেনি তো যাই এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই এই সিনেমাটি আমার কাছে খুব ভালো লেগেছে বাট ফিনিশিংটা আমার কাছে মোটেও ভালো লাগে না ভাই ফিনিশিং হতে পারতো এটা আসলে ফিনিশিং হয় না তো যাই হোক আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে কাহিনী কমেন্ট অবশ্যই জানাবে ভালো থেকে সুস্থ থাকবে